বন সহায়ক নিয়োগের আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমি এই ভিডিওতে দেব আমরা ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ত্রিশ তারিখে আপনাদের যে বন সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সে বিজ্ঞপ্তির পরে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোরিজেন্ডাম বিজ্ঞপ্তি অর্থাৎ সংশোধনী বিজ্ঞপ্তি সে বিজ্ঞপ্তিটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং সে বিজ্ঞপ্তিতে কী লেখা আছে সংশোধনীতে করে কি লেখা আছে সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব এবং এখনও কি এই বনসহায়ক নিয়োগের ফর্ম ফিল করে জমা দেওয়ার ডেট আছে কবে কবে জমা দেওয়ার ডেট আছে সেটা আমি আজকে ভিডিওতে বলে দেব। চলুন তাহলে দেখে নিচ্ছি সেই করিজেন্ডাম নোটিশটি কী লেখা আছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তারপর এখানে দেখতে পাচ্ছেন কোয়ারিজেন্ডাম টু নোটিস এঙ্গেজমেন্ট অফ বন সহায়ক এখানে কোয়ারিজেন্ডামের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই এই ডেটটা চার তারিখে পাবলিশ হয়েছে এই নোটিসটি ক্লিক করলে আপনারা তার সামনে নোটিশটা চলে আসবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সে কেনডাম নোটিসটি কোয়ারিজেন্ডাম টু এঙ্গেজমেন্ট অফ বন সহায়ক এখানে প্যারা তিনের সি যে সিলেকশন প্রসেসের ছিল সে সিলেকশন প্রসেসের তিনের সিটা কিছু চেঞ্জ করা হয়েছে এখানে কি চেঞ্জ করা আছে বলছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল বি সাবজেক্ট টু অ্যান ইভ্যালুয়েশান কাম ইন্টারভিউ যখন তারা সিলেকশন হয়ে ইন্টারভিউর জন্য যাবেন এবং পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্টের জন্য যাবেন দ্য মার্কিং অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি ডান অন দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া এই ফলোয়িং ক্রাইটেরিয়ার ওপরে নিচে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে এটার ওপরে কিছু চেঞ্জ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবজেক্ট টু রিড বেঙ্গালি প্রথমে ছিল কি শুধুমাত্র বাংলা ভাষা পড়তে জানতে হবে কিন্তু এখানে পরিবর্তন করে আরেকটি কথা বলা হয়েছে শুধু বাংলা ভাষা পড়লে জানতে হবে না অর এনি অফিসিয়াল রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ অব দ্য স্টেটস অ্যাজ অ্যাপ্লিকেবল ইন দ্য ডিস্ট্রিক্ট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট উনিশশো অ্যাজ অ্যামেন্ডমেন্ট ফ্রম টাইম টু টাইম অর্থাৎ বাংলা ভাষা নয় অফিসিয়াল আরও যা আরও যা ভাষা আছে সেগুলোও পড়তে জানতে হবে টাইম টু টাইম যেগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে কিন্তু আপনাদের যে মার্কটা ছিল তিরিশ মার্ক সেই তিরিশ মার্কটা কিন্তু অবশ্যই আছে এবার দ্বিতীয় নম্বরটাতে বলছে অ্যাবিলিটি টু রাইট বেঙ্গালি অর এনি অফিসিয়াল রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অ্যাস অ্যাপ্লিকেবল ইন দ্য ডিস্ট্রিক্ট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অফ উনিশশো একষট্টি অ্যাজ অ্যামেন্ডমেন্ট ফ্রম টাইম টু টাইম অর্থাৎ আপনাকে বাংলার সাথে সাথে বাংলা অথবা রাজ্য সরকারের যেগুলো রিকগনাইজ রিকগনাইজ করা যেগুলো ভাষা আছে সেগুলো ভাষা রাজ্যের যে এবং ডিস্ট্রিক্টের আন্ডারে যেগুলো ভাষা আছে রিকগনাইজ ভাষা সেগুলোও আপনাদের লিখতে পড়তে জানতে হবে লিখতে জানতে হবে এবং অ্যাবিলিটি টু রিড ইংলিশ অর হিন্দি এবং নলেজ টু ওরাল টেস্ট কুড়ি নম্বরের এবং টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে সেটা আপনারা জানেন আমি এর পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ইন্টারভিউ এবং সিলেকশান প্রসেস কিভাবে হবে কত নম্বরে কারা কারা পরীক্ষা নেবেন কোথায় কোথায় পরীক্ষা হবে এই ইন্টারভিউটা হবে সমস্ত নিয়ে আরেকটা ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে দেব। চলুন তাহলে এবার দেখে নিচ্ছি যে এখনও কবে কবে এ বনসহায়ক সহায়ক ফর্মটা জমা দেওয়ার ডেটটা আছে তিরিশ তারিখ রাজ্য সরকার যে বনসহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তাতে বলা হয়েছিল সাতটি ওয়ার্কিং ডেজের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে আজ সাত তারিখ এখনও যারা ফর্ম ফিল করে জমা করেননি তাদের অনেকের মনে প্রশ্ন আছে লাস্ট ডেট কবে তো আমি তাদের বলবো যে আজকে সাত তারিখ সাত তারিখ সাতই আগস্ট দশই আগস্ট এবং এগারোই আগস্ট এ তিন দিন এখনও সময় আছে আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্ম জমা করার যারা এখনও করেননি আপনারা ফর্মগুলো জমা করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সমস্ত চাকরির আপডেট এবং প্র্যাকটিস সেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ